শহীদ আজিমের স্ত্রী? হ্যাঁ। আমি আসিফ আনোয়ার, ঢাকা থেকে এসেছি। বসুন। ট্রেন সময় মতো এসেছে তাহলে? জি, স্টেশন থেকে নেমেই সরাসরি এখানে। মানে আপনি? আমি আপনার কাছে এসেছি জরুরি একটা কাজে। আমার কাছে? জরুরি কাজে? ইনি? উনি ঢাকা থেকে এসেছেন। হ্যালো, রং নাম্বার। আমি আসিফ আনোয়ার। আপনার যা বলার আপনি আমাকেও বলতে পারেন। এ বাড়িতে একটা লাইব্রেরি আছে, আমি 52 থেকে 72 এর উপর লিখছি। লাইব্রেরিতে? ওটা লাইব্রেরি নয়, ওটা শহীদ আজিমের ব্যক্তিগত পড়ার ঘর। জি জানি। ওই ঘরটা বহুদিন যাবৎ তালাবন্ধ, ওটা কারোর জন্য খুলে দেয়া আমি ঠিক ভেবে দেখি। বা আমি বাইরে যাচ্ছি, দুপুর কি বলো? আমার কথাটা মনে রেখেছে তো? কোনটা? কোন ঝামেলা যাবে না। হ্যাঁ, আমি প্র্যাকটিসে যাচ্ছি। সে কি রে, আজকে ছুটির দিন, তো আমি একসঙ্গে খাবো, তুই যাচ্ছিস প্র্যাকটিসে? আমার তো বুঝতে পারছো না, পরশু দিন আমার ম্যাচ। যা যা যা। আপনার তো দুটো ছেলে মেয়ে না? হ্যাঁ, পিছা পিছি। ছেলেটা সেকেন্ড ইয়ারে আর মেয়েটি ফাইনাল ইয়ারে। হ্যালো, দুঃখিত, রং নাম্বার। আপনি বোধ হয় পড়ার ঘর সম্বন্ধে কিছু বলছিলেন? হ্যাঁ, ওই লাইব্রেরির সাহায্য পেলে আমার খুব উপকার হয়।
আপনাদের কোনো অসুবিধা করবো না, আমি কয়েকদিন একটু যাওয়া আসা করতে চাই। ওই ঘরটায় আসা যাওয়া না করলে আপনার জাতির দেশের মানুষের কিছু যাবে আসবে না। বাধা তারা কয়েকটা মাস এলেই আপনাদের চেতনা কেমন যে ছটফট করে উঠে বুঝি না। ইয়ে মানে আমাকে বোধ হয় আপনারা, আপনাকে স্পষ্টই বলি ওই ঘরটার ব্যাপারে আমার আপত্তি আছে। আপনি আমাদের বাড়িতে এসেছেন, চা খান, তারপর দয়া করে। আবার খুলিমা, খুলিমা, বসুন, চা। বাসায় কি কেউ নেই? টেলিফোনটা ভালো হচ্ছে না কেন? কি হলো? হ্যাঁ, চাবি থাকবে। বোধ হয় ধরেছে। হ্যাঁ, আবার রিং হবে। ওই যে বললাম না, আমার আম্মা যান, এতক্ষণ আমার হৃৎস্পন্দন দ্বিগুণ হয়ে গেছে। খালাম্মাকে নিশ্চয়ই ফোন করে জিজ্ঞাসা করছে মৌ আছে নাকি বেরিয়ে গেছে। না বা, মৌ আছে। হ্যাঁ, ওরা পড়ছে এখনো, দেখে দেব। কথা বলবেন? না না, চিন্তা করবেন না। মা নিশ্চয়ই বলবেন চিন্তা না করে উপায় কি, বলেন যা দিনকাল পড়েছে বড় হয়ে যাচ্ছে। আর আর আম্মা সঙ্গে সঙ্গে বলবেন ঠিক বলেছেন আপা, চিন্তা কি আমারও হয় না, মেয়ের মা হওয়ার যন্ত্রণা আমিও তো বুঝি। হ্যাঁ আপা, ঠিকই বলেছেন, চিন্তা কি আর আমিও কম করি, মেয়ের মা হওয়ার যন্ত্রণা তো আমিও বুঝি। আচ্ছা বল দিতি। বুঝলাম, অসভ্যদের সংখ্যা বাড়ছে, তাই বলে গা বাজাতে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে ঘরের ভিতরে আটকে থাকতে হবে? তোকে এক ছোট লোকের কথা বলেছিলাম না সেদিন, করেছি কি জানিস? ফোনের পর ফোন, প্রতিবারই মা গিয়ে ফোন তুলছেন, শেষ পর্যন্ত মাকে ধমকে বলছে আপনার খেদে কোনো কাজ নেই, বারবার ফোন ধরছেন, এরপর মেয়েকে ফোন ধরতে বলবেন। আল্লাহ, বলেন কি আপা, এ তো দারুণ বিপদের কথা। এদের গুরুজন টুরুজন জ্ঞান নেই, এদের বলতে লজ্জা ভয় করে না। ওরে বাবা, এখন তো আমারই বুক ধরপড় করছে। আম্মা যা ভীতু ডিম, এসব শুনলে আমার টেলিফোন ধরাই বন্ধ করে দিবেন, আর বলবেন বাইরে যাওয়া বন্ধ। এই তো মা এক্ষুনি ডাকবেন, বলবেন খবরদার বাহাদুরি করে একা একা আসবে না, বিথিদের বাসা থেকে কাউকে সাথে দিতে বলবে। না না, সে আপনাকে ভাবতে হবে না, মাথা খারাপ, এখন ওকে একা ছাড়বো? নিশ্চিন্তে থাকেন আপনি। হ্যাঁ, আমি বিথির আব্বাকে বলবো মা ওকে পৌঁছে দিবে। কই ডাকতো আসে না? আসবে আসবে। মা আসতেই হবে, আমি চিনি না আমার মা জাননি। আরে ছেলেটা দেখি ডায়েরিটা রেখে গেছে। হ্যাঁ মো, বুঝেছে তো মা, জেদ করে আবার একা আসবে না। হ্যাঁ, বিথির আব্বা তোমাকে পৌঁছে দেবেন, অথবা যদি বলো তোমার মামাকে পাঠিয়ে দিই। না না, জানো আজ সকাল থেকে কতবার ফোন করেছে? থাক, ফোনে এসব নয়, তুমি এসো, তারপর খবরদার একা এসো না, কেমন? হ্যাঁ রাখি। ডায়েরিটা, ছেলেটা চাও খেয়ে যান, আসলে একটু বেশি খারাপ ব্যবহার হয়ে গেছে। টেলিফোনটা তখন একটু বিরক্ত করছিল, মাথা ঠান্ডা রেখে কথা বলা যায়। আমি অবশ্যই বলেছিলাম
দাদিমু স্যার গরম চা, দাদিমু স্যার গরম চা, না ভাই লাগে গরম চা স্যার, দেই স্যার। আহ বললাম তো একটা কাজ স্যার, আপনারা বড় লোক মানুষ স্যার, খান না। আরে বড় লোকেরা তোমার ওই কাপের চা খায় না। আচ্ছা দাও একদম। কি নাম তোমার? আজব আলী স্যার। কি? আজব আলী। আজব আলী? হ্যাঁ স্যার, বাবাই রাখছে। তা কেমন স্যার? চলে আর কি, ভালো আর মন্দ কি, এক বাসা সাধলো না খেয়ে চলে এলাম, এখন তোমার কাছ থেকে কিনে খাচ্ছি আজব আলীর আজব চা। দেখলেন স্যার কি আজব কারবার। হ্যাঁ আমার কাপে উস্তা দিয়ে আমারই ধমকায়, আজ কালকাল ভাবই বদলাই গেছে স্যার, যে অন্যায় বেশি করে হ্যারি গলায় জোর বেশি। ওই ওই বেটা কিছু কইলি মনে হয়? না কিছু কইলে, কিছু কইলে স্যারের দিকে দেন, কিছু কইছি স্যার? ছেড়ে দিন ভাই, বয়স অল্প না বুঝে বলে ফেলেছে, আপনার তো বসে উচিত। ধরুন নি আপনার বকর বকর, আপনারে কি কেউ জিজ্ঞাসে মাঝখান দিয়ে আপনি ফালাফালি করেন কেন? আরে বা, আমি কিন্তু আপনার সঙ্গে খারাপ ভাবে কোনো কথা বলিনি, আপনি খামোখা। কি খামোখা? তুমি এক চমচা না বল কোথায় বল। আরে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় আমি দেখেছি। আরে উনি তো, উনি মানে আরে ভদ্রলোক, কিছুক্ষণ আগে আমাদের দেখুন ভাই, আপনি গায়ে পড়ে অযথা মুখ সামলায় কথা কন, অন্যায় করলেন আপনি। জল পাকাও, খেলা বুঝবো বাবু সব। শোনো মা, মাথা গরম করে কোনো কিছু করতে যেও না, এখন দিনকাল খুব খারাপ, এখন মাথা গরম করে হট করে কিছু করতে গেলে তোমার বিপদ হতে পারে, তোমার মা যা বলেন তোমার ভালোর জন্যই বলে না, বুঝেছো মা? তাহলে আপনাকে অনেক কষ্ট দিলাম। না না, এটা তো কষ্টের কি আছে মা, আমি তো এখন কোর্টের দিকেই যাব। আসি মা। দেখতে পাচ্ছি মুখটা শুকনো শুকনো, রিক্সা থেকে নেমে মনটা খারাপ হয়ে গেল মা। কেন রে? বিথির আব্বা এমন মিষ্টি করে মা ডাকলেন, বাবা থাকে নিশ্চয়ই আমাকে। কেন রে? এখন থেকে কারো দিকে তাকালে তোকে আমি দিনে কেমন
এখন কি বাবা না থাকার কষ্ট ভুলা যাবে মামা? তোমরা তৈরি হয়ে নাও, আমি খাবার তৈরি করি। কোথায় যাবেন মামা? এই মামাকে নামিয়ে দে চল। আমি বেলায়েত খন্দকার, আমার বাবা সুলেমান খন্দকার। সুলেমান খন্দকার, সুলেমান খন্দকার, সুলেমান মানে আমি তো ঠিক ওই যে রূপালয় সিনেমার মালিক, চৌরাস্তার মোড়ে রড সিমেন্টের দোকান, সোনার বাংলা ট্রেডিং সেন্টার। চিনলেন না মামা? থানার পাশে চারতলা হোটেল প্রাণের বাংলা, ওটা আমাদের মামা, চেনা তো উচিত। প্রাণের বাংলা হোটেল, হ্যাঁ হ্যাঁ চিনেছি। মামা হোটেলের কথা বলছি না তো, আমার বাবার কথা বলছি। উনি রাজনীতি করেন সুলেমান খন্দকার, চেনা তো উচিত। একটা বেয়াদপি হয়ে গেছে মামা। বেয়াদপি? হ্যাঁ, আমি ঠিক না, আমার নাম নিয়ে অন্য একজন চক্রান্ত করে। চক্রান্ত করে কি? আমি তো কিছুই বুঝলাম না। আপনাদের বাসায় ওই যে ফোন চক্রান্ত, চক্রান্ত মানে ফোন মানে আপনি কি নামটা বলছিলেন? বেলায়েত খন্দকার ওরফে বিল্টু। রাজনীতি করি বলে ওই বিল্টু নামটি পপুলার হয়ে গেছে বেশি। বেলায়েত ঢাকা পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। চলুন না মামা, আপনাকে নামিয়ে দিই। না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি আমি হাতটি পছন্দ করি। মামা আপনি যদি দয়া করে ওনাকে একটু বুঝিয়ে বলেন। ওনাকে? ওনাকে মানে খালাম্মাকে, উনি তো সবার শ্রদ্ধেয়। আমার যেও মাপতে যা আপত্তি নেই মামা। মামা কিছু করছেন কি, এসবের কোনো প্রয়োজন নেই, আমি ওনাকে ভালো করে বুঝিয়ে দেব। এই তো সেই লোক, এই যে আপনি, এই যে এই যে এই যে আমি সকালবেলা এসেছিলাম। হ্যাঁ যান, ওই যে ডায়েরিটা নিয়ে এক কাপ চা ভালো করে খেয়ে তারপর যাবেন, কেমন? মামা বললাম তো কোনো চিন্তা করো না, আমি সবাইকে ঠিক মতো বুঝিয়ে বলবো, কেমন? আপনি বসুন, মা নামাজ পড়ছেন। আমি শুনেছি আপনি সকালে এসেছিলেন, আমি দিতে পারি, কিন্তু মার সঙ্গে দেখা হলে ভালো হয়, উনি বেশ অসুস্থিতে আছেন, সকালে নাকি আপনার উপর বেশ। না আমি বেশ বুঝতে পারছিলাম যে কোন একটা ব্যাপারে ওনারা খুব ডিস্টার্ব আছেন, তার একটু হালকা ছোঁয়া আমার উপর দিয়ে গেছে আর কি। বুঝবে সিরাজ, খুব সাবধান, ওই ছেলে যেন বাসায় ঢুকতে না পারে, ও এখন ভোল পাল্টাচ্ছে, ভালো হবার ভান করছে। হ্যাঁ মা, মা দুশ্চিন্তায় পড়ে গেলাম, শুনলাম ছেলেটা নাকি পলিটিক্স করে, সেটা আরো ভয়ের ব্যাপার। দিনকাল এখন ষোলো আনাই পাল্টে গেছে, আগে রাজনীতি করত মেধাবী লোকজন, যেমন ধরো তোমার ভগ্নিপতি শহীদ আজিম, জীবনে কখনো কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি, এখন মাথার জোরে কাজ হয় না।
এখন চাই মুখের জোর, চাই গায়ের জোর। ওসব নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। কবিতা লেখেন? সাংবাদিকতা করেন? না। তাহলে শুনলাম কিসব লেখা ফেকা। একটা কথা বলি, কিছু মনে করবেন না। ভালো হোক মন্দ হোক আমি লিখি খুব মন দিয়ে, তাই লেখার সঙ্গে ফেকা শব্দটা যোগ করলে না মনে হয় চটান করে একটা থাপ্পড়কে বসিয়ে দিয়েছে গালে। করব কি, ওইসব মৌসুমী লেখাকে তো আমার ফেকাই মনে হয়। ফেকা? বাংলা চলতি কি শব্দ আছে না, যার অর্থ ছুড়ে দেয়া? ধরুন 16 ডিসেম্বর এলো, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি, ঠাস করে 2 কলম লিখে দিলাম, তারপর মনটা একটু ফুরফুরে লাগলো। আহ, করলাম একটা কাজ। দেশের কথা বলা হলো, দশের কথা বলা হলো, চেতনার কথা বলা হলো, শহীদের রক্তের কথা বলা হলো। আসলে হলোটা কি? না, এইভাবে বলাটা বোধহয় ঠিক না। বলবো না কেন? মৌসুম এলে চারিদিকে আতশবাজির মতো চেতনা ফুটতে থাকে। মনে হয় ভাতের অভাবে দেশে থাকতে পারি, কিন্তু চেতনার কোনো অভাব নেই। কিন্তু তারপর সমস্ত চেতনাগুলো ওই লেপ কাঁথার সঙ্গে ভাঁজ করে আগামী ঋতুর জন্য তোলা হয়ে যায়। আজব কাণ্ড কারখানা চলছে। আপনার সঙ্গে তর্কে যাব না আমি, জানি আপনি খামোখেশব কথা বলছেন না, যুক্তি নিশ্চয়ই আছে, কিন্তু সবাইকে এক কাতারে দাঁড় করানো বোধ হয় ঠিক না। আমি কেন লিখি জানেন? ঋণ শোধের জন্য। গ্লানি আমাকে লেখা ভাবা। ঋণ শোধ? গ্লানি? 7 বছর বয়সে আমি মাকে হারিয়েছি, বয়স যখন 14 তখন এলো 71। আপনার বাবা 71 শহীদ? আচ্ছা, তার মানে তিনি আন্দোলনে ছিলেন। কেন জানেন? আমার জন্য। যুদ্ধে যদি তার কিছু হয়ে যায় আমার কি হবে, এই দুশ্চিন্তায় তিনি যুদ্ধ থেকে ছিলেন, পালিয়ে বেঁচে থাকতেন। পালিয়ে যদি বেঁচে থাকা যায় না তা তো তিনি জানতেন না। নভেম্বর মাসে এক রাতে হঠাৎ স্ট্রোক হয়ে গেল। কি হয়েছে আমার? আমি তো বেশ আছি। সন্তানের জন্য পিতা দেশের প্রতি দায়িত্বকে অবহেলা করেছিলেন। এই যে গ্লানি, এই গ্লানি আমি বই বেড়াবো না। ভালোবাসার এই ঋণ শোধের চেষ্টা তো আমাকে করতেই হবে নাকি? সুখবর, হুইল পাওয়ারের বাবা করতেন রাজনীতি, সারা জীবন আদর্শের জন্য লড়ে মুক্তিযুদ্ধের সময় নিজেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন সন্তানের জন্য। কপালে ছিল না বেঁচে থাকা। মানুষ কি তার নিয়তি জানে? সেই ছেলে, সেই ছেলে ভাবে এখন তার অনেক ঋণ, গ্লানি তাকে তাড়িয়ে দেয়। আছে রুকিয়া, আছে এখনো, এখনো অনেক অনেক আশা আছে।
সবাই নষ্ট হয়ে যাচ্ছে না, সবাই নষ্ট হয়ে যাচ্ছে। কেন মনে করেন যে আপনার বাবা যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন? আপনার বয়স তখন চোদ্দ, সন্তানের কথা পিতা ভাবতে দেখুন একটা স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ, যে মানুষটা সারাটা জীবন একটা আদর্শের জন্য লড়েছেন, হঠাৎ নিজের স্বার্থের জন্য, শুধু নিজের স্বার্থের জন্য একটা মহান দায়িত্ব থেকে সরে দাঁড়াবে? আমাদের বাবা ভাবেননি আমাদের কথা, ভাবেননি তিনি না থাকলে কি হবে আমাদের। তিনি তার নিজের পরিবারের কথা ভাবেন, তিনি ভেবেছিলেন এই দেশ, এই মানুষ, পুরো দেশের মানুষের ভবিষ্যতের কথা। এই দেশ, এই মানুষ, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যতের জন্য এরা রক্ত দেয়নি। এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের জন্য দায়ী আমরা, আমরা যারা বেঁচে আছি। আমার খবর, একুশ আসছে, ভালো মার্চ আসবে আবার ফুল, ডিসেম্বর আসবে আবার ফুল। সব ফুল মিথ্যে, ভনিতা নয় মৌসুমী। ফুলের ভেতর রাজনীতি হয়তো থাকে, কিন্তু হৃদয়ও আছে। ওই বিল্টুটার সঙ্গে তুমি এত কি কথা বলছিলে? নতুন কোন ফন্দি আটার চেষ্টা করছে। আমি অবশ্যই না চেনে ভান করে চলে গেলাম। আচ্ছা, ওই 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 ছেলেটা, ও কি আছে না চলে গেছে? আসিফ সাহেবের কথা বলছো? হ্যাঁ, মার সঙ্গে কথা বলছে। ও পেয়ারা গাছটা উনি নিজ হাতে লাগিয়েছিলেন, মো হওয়ার মেয়ে গাছে চড়ে পেয়ারা খাবে, কিরকম অদ্ভুত চিন্তা। আসলে দুষ্টু বাচ্চা উনি ভীষণ পছন্দ করতেন। বাবুর জন্মের সময় তো উনি জেলখানায় ছিলেন না? হ্যাঁ, বাবুর যখন সাত আট দিন বয়স তখন উনি ছাড়া পান। জীবনের অনেকটা সময় তো উনি জেলেই কাটিয়েছেন। ওনার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি আমার বাবার ডায়েরি থেকে। তোমার বাবা মানে আপনার বাবা? আমাকে আপনি তুমি করেই বলবেন। বান্নতে আমার বাবা শহীদ আজিম দীর্ঘদিন একই সেলে ছিলেন। তাই আগে বলেননি কেন সে কথা? আগে বলনি কেন? হ্যাঁ হ্যাঁ, আগে বলনি কেন সে কথা? তুমি কিছু মনে করো না, ওই বন্ধ ঘরটা অন্যের জন্য খুলতে চায় না কেন জানো? কারণ যত দিন যাচ্ছে ওই বন্ধ ঘর, বাবা, তার স্মৃতি, সবই কেবল আমাদেরই ব্যক্তিগত অনুভূতির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, কেন কেন মনে হয় আপনাদের? কেন মনে হয়, কেন মনে হয়?
মা বউ যা যা একটা হস্তে কর তো যা হ্যালো কি বললে বাবু বাবু হাসপাতালে কি হয়েছে কি হয়েছে বাবু বাবু হাসপাতালে ব্যাপার এই বিকেলে ছেলেটা আমাকে বললো মাফ করে দেবেন, ফোন আমি করি না, অথচ অথচ তারই দলবল। আমি বাবুকে বারবার বলি চুপ ঝামেলা চেও না। আমার কি দোষ মা? স্টেশনে ওনাকে তুমি জিজ্ঞেস করে দেখো কোন দোষ আছে আমার। আমার ভীষণ খারাপ লাগছে, এখন মনে হচ্ছে পুরো ব্যাপারটার জন্য আমিই দায়ী। সাথে বন্ধু বান্ধব ছিল না, ভেঙে দিয়ে এলি না কেন হাত পা? থাম তো মৌ, অত বাহাদুরি দেখাতে হবে না, ধমক দিও না মা। আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে অকারণে, বীরত্ব দেখায়। দর্প দেখেছেন ওদের? জি এখন একটু ভালো দেখতে এলাম, ভিতরটা যায়। এখন খুব আফসেট, বুঝতেই পারছেন সবাই আছে, মানে হঠাৎ একটা গোলমাল হয়ে গেছে। বিশ্বাস করুন আমি কিছুই জানতাম না। এই দেখুন চান্দুকে পিছিয়ে এসেছি, আমার সাথে চলে, আবার মাত্রানি দেখায়, ওর বাবার নাম আমি ভুলিয়ে দিয়েছি। মানে কি চাল আপনি এখানে? মানে আমি এসেছিলাম বাবুকে। মানুষের গায়ে হাত তুলে যারা দম্ভ দেখায় তার কি মানুষ? ছেলেটা কে? আগাছা চেনেন? অবহেলায় বেড়ে ওঠে, তারপর দেয়ালে ভাঙন ধরায়। কদিন যাবৎ লক্ষ্য করছি, সারাক্ষণ ঘুরঘুর করছে। মানুষের জীবনকে এরা একেবারে বিষিয়ে তুলছে। কি দোষের কি আছে? ভালোবাসতে চাওয়া তো মানুষের মৌলিক অধিকার। হ্যাঁ, কিন্তু কারো ভালোবাসা সাড়া দিতে না চাওয়াটাও কিন্তু মানুষের মৌলিক অধিকার। একজন মানুষ কাউকে ভালো লাগলে বলবে ভালোবাসি, স্বাধীনতা। কিন্তু তোমাকে ভালোবাসি না এটা বলার স্বাধীনতা কিন্তু মানুষের থাকতে হবে। কিন্তু ঝুলোবিহীন মানুষগুলো সে কথাটা মানতে চায় না। মৃদু নয়, ওদের রক্ত নেই, মাংস নেই, মানুষের বোধ নেই শরীরে। মানে আমি এসেছিলাম বাবুকে। মানুষের গায়ে হাত তুলে যারা দম্ভ দেখায় তারা কি মানুষ? কত কথা কিশোর আপনার বিকল করুন। কি
আমার নাম বিল্টু, জেনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি আপনার নাম জানবার আমার দরকার নেই। জানতে চাই এখানে কেন এসেছেন, কি চাই আপনার, কি? আপনার প্রশ্নের মানে তো আমি ঠিক বুঝলাম না। বাংলা ভাষায় কথা বলছি, বুঝতে কষ্ট হচ্ছে কেন? আপনি এখানে কি চান? তা জেনে কি আপনার বিশেষ কোনো উপকার হবে? প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না, শুধু উত্তর চাই, উত্তর। বাবুকে আপনারা মেরেছেন কেন? আমি না মেরেছে, আমার লোক ভুল করেছে, সে শিক্ষা আমি তাকে দিয়েছি। এই এই কথাটা বলার জন্য আমি সেখানে সেদিন গিয়েছিলাম, কিন্তু আপনি আপনি মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ধ্যান দেবেন না। কে আপনি, কি চান, কেন এসছেন, জানবার দরকার নেই আমার। এই নিন টিকিট, নিন। টিকিট? আজ সন্ধে 7:30 এখান থেকে ঢাকা যাবার একটা ট্রেন আছে, কোন রকম ছুট ঝামেলা না করে ঘরে ছেলে ঘরে ফিরে যান। 7:30 পর আপনাকে এই শহরে আর যেন আমি না দেখি। আর হ্যাঁ, ওই মেয়েটিকে বলে দেবেন আমার সাথে যে ব্যবহারও করেছে তার ফল তাকে ভোগ করতেই হবে। ভাষার জন্য রক্ত দিয়েছে দেশ, স্বাধীনতার জন্য রক্ত নিয়েছে মাটি, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে মানুষ। এই দেশ, এই মাটি, এই মানুষ তোমার খেয়াল খুশি মতো চলবে না, তোমার খেয়াল খুশি মতো চলবে না। জানিস কি তুই তোর পরিচয়? তুই তো অপশক্তি। আমার আসল জোর হলো এই মাটির প্রতি ভক্তি। যখন তখন চোখ রাগাবি, যখন তখন ধমক দিবি, কলার ধরে ঝাঁকি দিবি, মানবো কেন, মানবো কেন, মানবো কেন তোকে? তোর রক্ত ঘৃণা করে খালা দেবার চোখে। আমাকে দেমাক দেখালো, এবার আমার অন্য রূপ দেখবে। আমাকে চিনতে পারোনি না? চল সবাই। কোথায়? আহ চল না, না তোরা কোথাও যাবি না, অনেক হয়েছে, মাথা ঠান্ডা করে ভেবে দেখ। যাবে কিনা বল।
তোমার চলে যাই। হ্যাঁ বাবা, তুমি চলেই যাও। কেন যাব? কেন যাব? পালিয়ে যাব কেন? কদিন বাঁচে মানুষ? মৃত্যু সব মানুষের সাথে সাথে আছে, দুদিন আগে দুদিন পরে। আমার বাবা, আমার বাবা পালিয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন, পেরেছিলেন বাঁচতে। ওরা সাংঘাতিক। কিছু নেই, আমরা যেভাবেই হোক সব কিছু সামনে নেব। সন্তানের জন্য পিতা দেশের প্রতি দায়িত্বকে অবহেলা করেছিলেন। এই যে ক্লানি, এই ক্লানি আমি বই বেড়াবো না। ভালোবাসার এই ঋণ শোধের চেষ্টা তোমাকে করতে হবে নাকি? ভাষার জন্য রক্ত দিয়েছে দেশ, স্বাধীনতার জন্য রক্ত নিয়েছে মাটি, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে মানুষ। এই দেশ, এই মাটি, এই মানুষ তোমার খেয়াল খুশি মতো চলবে না। তোমার খেয়াল খুশি মতো চলবে না। জোর হলো এই মাটির প্রতি ভক্তি। Thank you.